ফ্যামিলির সাথে যে একটা সময় কাটাতে গিয়েছিলাম, সময় মতো হচ্ছে পরিবারকে সময় দিতে পারি নাই, খুব ধর হচ্ছে প্রোগ্রামের উপরে ছিলাম। এই আজকের মন্ত্রণালয়ে যে সম্বর্ধনাটা দিল, এটা নিজেদের একটা মন্ত্রণালয়, নিজেদের অঞ্চলের বিষয়, মন্ত্রীর কাছে কি চাওয়া হয়েছে যে আমার বাড়ির রাস্তাটা? হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে আমাদেরকে এত সুন্দরভাবে সম্মানিত এবং সম্বর্ধনা দেওয়ার জন্য। এটা বিশেষ একটা, আমি মনে করি যে বিশেষ একটা সম্বর্ধনা, কারণ এটা পার্বত্য চট্টগ্রামের একটা ইয়া। তো আমি আমার ব্যক্তিগত কিছু চাইনি, আমার এলাকাবাসীর সুবিধাতে আমার হচ্ছে রাস্তা, যাতায়াতের রাস্তা ব্যবস্থা, আর হচ্ছে পানীয় জলের অভাবটা, এই তারপরে হচ্ছে আমার যে প্রিয় বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের জন্য আমি আকুতি আবেদন করেছিলাম। মন্ত্রীর মতে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে রাস্তার যাতায়াতের রাস্তা, তারপর পানীয় জলের ব্যবস্থা এবং স্কুলটি জাতীয়করণের জন্য আমাদের হচ্ছে আশ্বাস দিয়েছেন। আসলে ওনারা হচ্ছে, আমরা বাসায় যখন গেছি তখন থেকে ওনারা খোঁজখবর নিয়েছেন আমাদেরকে যে আমরা কবে দেখায় আসব, কবে ওনাদেরকে সময় দিতে পারব। প্রথমত আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর কাছে কৃতজ্ঞ এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা আজকে আমাদেরকে এত সুন্দর সম্বর্ধনা দিয়েছেন, এত সুন্দর আয়োজন করেছেন আমাদের জন্য। আসলে এটা আমাদের জন্য একটা প্রথমে হচ্ছে, মানে ওনাদের কাছে প্রথমে পাওয়া হচ্ছে, আসলে এটা আমি খুব গর্ব মনে করি। এবং আমরা যে পার্বত্য চট্টগ্রামে মেয়ে, তো আমিও খুব গর্বিত। ঠিক আছে, ঠিক আছে।